ঝাগড়াছড়িতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলটির নেতাকর্মীরা। পরে চেঙ্গি স্কোয়ারে অবস্থিত শহীদ বেদি ও শহীদ জিয়ার স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে জেলা বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, ক্ষেত্র মোহন রাজা, মাংসা থৈ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা যুব দলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দাওয়ান, জেলা ছাত্র দলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।